পাবনার বেড়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা 37 জন কর্মকর্তা কর্মচারী একযোগে বদলি চেয়ে আবেদন করেছেন। এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। একযোগে বদলির আবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রোষানলে পড়েছেন তারা। আবেদন প্রত্যাহারে অফিস ফাঁকা রেখেই নির্বাহী প্রকৌশলী সহ 9 জন কর্মকর্তা ঢাকার অফিসে ধর্না দিচ্ছেন। এ সম্পর্কে জানে না খোদ কর্মকর্তারাই। কামরুল ইসলামের প্রতিবেদন। পানি উন্নয়ন বোর্ড বেড়া পর বিভাগের বিভিন্ন প্রকার কাজ বুঝিয়ে দেয়া নেওয়া সম্পন্ন করা এবং লেনদেন নিয়ে বর্তমান কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বের শুরু। এর জেরে গত 9 মে স্বেচ্ছায় বদলি চেয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর আবেদন করেন 37 জন কর্মকর্তা কর্মচারী। আবেদনে জানানো হয়, স্বার্থন্বেষী একটি গোষ্ঠী কর্মকর্তা ও কর্মচারীদের হয়রানি করতে বিভিন্ন দপ্তরে নামে বেনামে চিঠি দিয়েছেন। এমন পরিস্থিতিতে কাজের পরিবেশ নেই দাবি করে স্বেচ্ছায় বদলির আবেদন করেন নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তারা, যেখানে অনেকটা চাপ দিয়েই স্বাক্ষর নেওয়া হয় অফিসের প্রায় সকল কর্মচারীর। তবে অনেকেই জানেন না বদলির আবেদনে কি লেখা হয়েছে। অবস্থা বেগতিক দেখে বদলির আবেদন প্রত্যাহার করতে নির্বাহী প্রকৌশলী সহ ঢাকায় যান 9 জন কর্মকর্তা। আমি স্বাক্ষর করার যখন করিব তখন আমি বলছিলাম যে স্যার আমরা স্বাক্ষর করব, কি কিসের কি এজেন্ডা, এটা কি আছে। তা আমাদের এক স্যার সেকশনাল অফিসার বলছে যে আমরা আমাদের সেখান থেকে বদলিও চলে যাবো। আমার তথ্য প্রদানকারী কর্মকর্তা এক্সেন স্যার আছে, এক্সেন স্যারের নির্দেশ যে মানে কোনো কিছুই বলা যাবে না এবং স্যার তথ্য প্রদানকারী কর্মকর্তা সে স্যার বলবে। 37 জন একসাথে দিয়েছে কিনা সেটা তো আমি বলতে পারবো না, আমি যখন স্বাক্ষর করি তখন ওখানে আমার নামই ছিল। আমাদের বলছে যে অফিসে কিছু সমস্যা আছে, এই জন্যে বোর্ডে যাতে আমরা এই করি তাতে মানে গুরুত্ব সহকারে নিয়ে সমাধান করে দেয়। তবে দায়িত্বরত 3 উপসহকারী প্রকৌশলীর দাবি অফিসিয়াল কাজে ঢাকায় গেছেন কর্মকর্তারা। এখানে আমি শুধু এক্সেন স্যারের কথা বলতে পারবো, ওই আমাদের ডিপিপির কাজের ব্যাপারে ঢাকা গেছে আর কি, ডেপুটি স্পিকার মহোদয়ের সাথে আলাপ করে ঢাকাতে গেছে আর কি। বিভিন্ন সময় নামে বেনামে যে আমাদের সাইডে দুর্নীতি টুর্নীতি হয়, হ্যাঁ, এই ব্যাপারে অভিযোগ আসছে। আসলে এখন হচ্ছে যখন স্যাররা পেরেশানিতে থাকে, ব্যস্ত থাকে, স্যারদের সাথে তো কাজ করতে হয়, নিজেরও স্যারদের মন মানসিক তো ভালো থাকে না। যে কোনো জবাব আমরা দিতে পারি না, আমাদেরকে এক্সেন স্যারকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা। নির্বাহী প্রকৌশলীর অনুমতি ব্যতীত আমরা আপনাদের সাক্ষাৎকার দেওয়া আমাদের নিষেধ। পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী জানান, অনুমতি বা ছুটি ছাড়া এইভাবে একসাথে সবাই কর্মস্থল ত্যাগ করার সুযোগ নেই। এই ধরনের তো কোনো সুযোগ নাই, বুঝছেন না, আসতে পারে যদি তারা তাদের যে কনসার্ন যে আছে, কন্ট্রোলিং অফিসার আছে, তাদের কাছ থেকে যদি ছুটি নিয়ে আসে তাহলে সেটা সুযোগ। একযোগে এইভাবে বদলি হওয়ার তো কোনো সুযোগ কিভাবে আসে সেটা আমি তো জানি না। যেগুলি গেছে সেগুলি তো আমাকে বলে যায়নি এবং ওগুলি হয়তো তত্ত্বাবধায়ক প্রকৌশলী যে বলছে কিনা সেটা আমি ঠিক জানি না। হ্যাঁ, এটা ওরা দরখাস্ত করছে আর কি ডিজি বরাবরে, ঠিক আছে, তো সেটা আমি অফিসিয়ালি কোন কপি পাইনি, শুনছি আমি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, স্যার প্যাক করে দিব স্যার, এতটুকুতেই হবে, সেরা পণ্য সবার জন্য। নানা অনিয়ম দুর্নীতিতে নিজেরাই জড়িয়ে পড়ছে অভ্যন্তরীণ দ্বন্দ্বে, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। এসএটিভি নিউজ ডেস্ক।